মাত্র দুটো প্রশ্ন করেছি। একটা প্রশ্ন হচ্ছে পিতামাতা গাছের গোড়া হরি গাছের ফল, গোড়া রেখে তোমরা কেন পাতায় ঢালো জল? হে কৃষ্ণ নীলদল, মাকে দাঁড়িয়ে মারে মা মারা যজ্ঞ করিয়ে জগৎকে তুমি কি শিক্ষা দিচ্ছ নটবরে, তাই তো নাকি? আর তোমার মাই মার খাচ্ছে কেন? আর একটা প্রশ্ন করেছে কি, এত জায়গা থাকতে এই ময়লা আবর্জনা পূর্ণ একটা নদীর কূলে এসে এই জায়গা বসে এই যজ্ঞ পাতাইছো কেন, তাই তো নাকি অন্য কিছু? আর একটা সুরজ হয়ে করেছে দুর্গাপূজার গণেশ পেট মোটা আর তার বাহন ছোট্ট একটা ইন্দুর, কার্তিক তার বাহন ময়ূর, এই দুর্গাপূজার মাহাত্মটা একটু আমি শুনতে চাই। খুব ভালো কথা, ধরো কবি গানটা নির্ভর করে প্রশ্নকর্তার উপরে, কিন্তু এই কবি গানটা নির্ভর করে কিসের উপরে? প্রশ্নকর্তার উপরে। দেখে নিও, ভালো করে দেখে নিও, প্রশ্নকর্তা প্রশ্ন করবে, ঠিক ওই প্রশ্ন অনুসারেই জবাবদাতা জবাব দিতে হবে। বানায় বানায় জবাব দিতে হবে না নাকি? আমি কি এখন বলতে পারি আমি এই যজ্ঞ করলাম কেন, আমি ভগবান, আমি সর্বে সর্বা, তবু আজকে যজ্ঞের আয়োজন করলাম কেন? আমি বানায় বানায় বলতে পারি? তাহলে আমার ঠিক যে প্রশ্নটুক করবে আমার সেইটুকের জবাব। হরি বল হরি বল। Thank you.
নারী আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন। ব্যক্তিগত নাম ধরে ব্যক্তি অসীম সরকারের ধারে একদম শেষে যে প্রশ্ন করেছে উত্থাপন, মনে আমার আছে ভাবো আমার গান দিয়ে আমি তার জবাব দেব, তারপরে প্রভাস যজ্ঞের হবে আলাপ। প্রশ্ন করেছে আমার ছাই তোমার কাছে শুনতে চাই, এই পূজার মাহাত্ম্য কি তুমি আজ করো বর্ণন। অকাল বোধন করেছিল রাম রাজীব লোচন, রাবণ বধের তরে রাবণের মৃত্যুবান পবন নন্দন এনে দিয়েছিল তারে, নির্দেশ করেছিল মিত্র বিভীষণ বসে শোনেন জ্ঞান বান, অচল ছিল সেই বান রাম বিভীষণে করল জিজ্ঞাসা। হারমোনিয়ামটা একটু কমিয়ে দাও, হারমোনিয়ামটা সাউন্ড একটু কমিয়ে দাও। বিভীষণ বলে তাই সে এক অপূর্ব উক্তি, মানে সব দেবতাই এসেছে কেবল আসে নাই শক্তি, তাই শক্তি পূজার করো আয়োজন। শ্রীরামচন্দ্র ডেকে বলে শক্তি পূজা করতে গেলে লাগিবে তো পুরোহিত ব্রাহ্মণ, অপূর্ব তোমার কথা সেই ব্রাহ্মণ পাব কোথা, আর কি উপচার লাগবে বলো বিভীষণ। বিভীষণ ডেকে কয় বিশুদ্ধ ব্রাহ্মণ আছে লঙ্কায়, যার সঙ্গে আমরা করি রব, যার ত্রিসন্ধ্যা গায়ত্রী আছে ঠিক, নির্দেশ করল দাদার দিক বলে সেই ব্রাহ্মণ হয়েছে ভক্ত রাবণ। রামচন্দ্র বলে ডাকি তার মৃত্যুত্তরে পূজা করবে রাম রঘুবরে, তার পৌরোহিত্য করার তরে সেই রাবণ আসবে কি? অবশ্যই আসবে, তাকে নিমন্ত্রণ দিলেই আসবে। বিশ্ববা মুনিপুত্র পৌলস্তের নাতি, বিশ্ববা মুনিপুত্র পৌলস্তের নাতি, যে ঠিক রেখেছে তার জীবনে সন্ধ্যা গায়ত্রী ত্রিসন্ধ্যা গায়ত্রী। আর কি লাগবে? শতষ্ট নীল পদ্ম তোমায় আমি বলি অত্য, সেই নীল পদ্ম দেবী দাহে নয় দেবী দহ হতে, কে যাবে নীল পদ্ম আনিতে, পবন পুত্র হনুমানকে তখনই পাঠায়। হনুমান সেখানে গেল একশো আটটা পদ্ম নিয়ে এলো, নল নীলকে লঙ্কায় করিল প্রেরণ, নল নীল লঙ্কায় দিয়া রাবণকে এলো নিমন্ত্রণ দিয়া, পূজার তরে আসিল রাবণ। এসব কথা বলতে গেলে পূর্বের অনেক কথা আসে চলে, রাবণ কুম্ভকর্ণ ওরা তো ছিল জয় বিজয় ভাই দুইজন, ওরা চতুর্ষণ ঋষি অভিশাপে অভিশপ্ত হলো তাই মরতে আসতে বাধ্য হয়েছিল, কথা দিয়েছিল স্বয়ং ভগবান তোমরা আমার কথা লবে, মিত্র নয় শত্রু হয়ে জন্ম নেবে, আর তোমাদের উদ্ধার করতে আমি যাব স্বয়ং নারায়ণ।
যখন আয়োজন হলো, ফুল গুনতে গুনতে একটা কম পড়ে গেল, স্বয়ং দেবী একটি ফুল করেছে হরণ। রাবণ তখন ডেকে কয়, কেমন এই পূজা হয়? পূজায় ঘটল ব্যতিক্রম, বলি আপনার পুরো ভাগে পূজা করতে 108টা নীলপদ্ম লাগে, একটা ফুল কম কি কারণ? রাম তখন বলে, ডাকি আমাকে সবাই বলে নীল কমল আখি, আমি আমার একটা আখি করে দেব উৎপাতন। এই বলিয়া ভগবান হাতে নিল ধনুকবাণ, দেবী খপ করে হাত ধরিল। তখন দাঁড়াও প্রভু, একার্য করো না প্রভু, একই একই দেখি। বলে আমি ওই ফুল করেছি হরণ, কেন? আমার স্বামী শিব যিনি তোমার গুণগান গাইতে পঞ্চমুখে ওই না শিব শ্মশানে বসানে গায়, আমরা স্বামী স্ত্রী তোমার চরণ সেবী, শিবকে বলে মহাবৈষ্ণব, বাবাকে বলে মহাবৈষ্ণব, তুমি আমার পূজা করবে এটা হবে কেমন? সেই অন্তরে আমার আছে ভাবো, পুজিতে তোমার চরণ রাখু, আমি হরণ করে রেখেছি একটি ফুল, ওই ফুল নিয়ে তোমার চরণে আমি আগে পুজো দেব। হরি হরি বল, হরি বল। ডাকিয়া কহে শঙ্করীতে কারণে হরণ করি, দেখেছেন পূজাটা কেমন? আহারে কপাল রে, যে বাবা ছেলের জন্ম দেয় সেই বাবাই ছেলের আবার বাবা কয় না কি? হ্যাঁ বাবা, কোথায় গেলি কয় না? কায়দাটা দেখিস, এই জায়গাটা বুঝবে। সেই পূজা হয়েছিল, সেই পূজাই জগতে প্রকাশ হলো। এই রামায়ণ বঙ্গানুবাদ করেছিল আমাদের ফুলিয়ার পণ্ডিত, যে জন নাম কি? কীর্তিবাস ওঝা। তাই বাঙালির ঘরে ঘরে এই দুর্গা পূজা করে। এখান থেকে আরম্ভ হলো আলাপন, কিন্তু এই পূজা নয় কদর্য, এই পূজার একটু শ্রবণ করো, ধরো ধৈর্য। এই পূজার আছে একটা বিরাট মাধুর্য, আমি এক এক করে করিব বর্ণনা। এই পূজা তাৎপর্য অতি বিশ্বের অশুভ সংগতি, শিখে অবনীতে মা ভগবতী, ও সোনা গো তো সোনা।
দেখেন একটা রাষ্ট্রকে একটা রাষ্ট্র রাষ্ট্র কাকে বলে কয়েকটা বাড়ি লইয়ে একটি পাড়া হয় কয়েকটা পাড়া লইয়ে একটি কি হয় গ্রাম হয় ছোট ছোট কয়েকটা গ্রাম লইয়া একটি অঞ্চল হয় কয়েকটা অঞ্চল লইয়া একটি থানা হয় কয়েকটা থানা লইয়া একটি সাব ডিভিশন হয় কয়েকটা সাব ডিভিশন লইয়া একটি জেলা হয় কয়েকটা জেলা লইয়া একটি রাজ্য হয় কয়েকটা রাজ্য লইয়া একটি রাষ্ট্র বা দেশ হয় বুঝা গেল এ তো সেই ছোট্ট সময় পড়ি একটা রাষ্ট্রকে যদি পৃথিবীর বুকে স্বনির্ভর করে দাঁড়াতে হয় একটা রাষ্ট্রকে মাথা তুলে যদি পৃথিবীর বুকে দাঁড়াতে হয় সৎভাবে তাহলে চারটে শক্তির দরকার আছে বাবা কথা বলে না দেখেন বাংলাদেশের পরিস্থিতি কিছুদিন পরে কি হয় বুঝতে পারবে প্রথম বলছিল ইলিশ মাছ দেবে না বলছিল না আমাদের ইলিশ আমরা দেবো না আমরা খাবো এখন এখন কই নেও নেও ও আমরা খাবো না আমাদের কি ইলিশ মাছ কম আছে না আমি করি এক পিসও গালে দিয়ে দিও দেবো কেন ওই অসম্মানের মাছ যে মাছের পরে আমার ভাইয়ের রক্ত মাখা আমার মায়ের রক্ত মাখা সেই মাছ খাবো কেন একটা দেশকে উন্নত হতে হলে চারটি শক্তির দরকার দুর্গতি নাশ করতে হলে কি কি শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ চাই সৎ বুদ্ধি সম্পন্ন মানুষ সমস্ত পূজার আগে কার পূজা হয় কন্ত আপনারা গণেশ সব পূজার আগে গণেশ পূজা হয় কেন গণেশ শুভ বুদ্ধি করুক দান সরস্বতীর বরে মোরা হইব বিদান আমি সুরজকে ধন্যবাদ জানাই এই প্রশ্নটা করার জন্য যদি প্রশ্ন না করতো তাহলে তো আমি জবাব দিতে পারতাম না পারতাম কি তাহলে এর কৃতিত্ব সম্পূর্ণ সুরজের আমি যা যা বলতেছি ও আমারে বলাচ্ছে ও খালি এই খোসা টুক না দিলে কিন্তু এই কয়টা কথা আমার বেরোত ঠিক তো এই জন্য আমি ধন্যবাদ জানাই খালি গণেশ হচ্ছে শুভ বুদ্ধির প্রতি একটা দেশে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ চাই শুভ বুদ্ধির যখন উদয় হয় সে তখন আত্মকেন্দ্রিক হয় না সবাইকে নিয়ে বেঁচে থাকতে চায় খালি দেশ নয় সারা পৃথিবীর মানুষের কল্যাণ চায় এই যদি না হতো তাহলে ভারতবর্ষের তৈরি করা কোভিডের ভ্যাকসিন বিনে পয়সায় বিভিন্ন দেশে দিত তাদের বাঁচাবার জন্য এই যে মানসিকতা আর ওই বাংলাদেশ কয় আমাকে ইলিশ মাছ দেবো না ও যেন আর কোনো জায়গা পাওয়া যায় না এই দেশে তো কোভিডের ইঞ্জেকশন নিয়ে বাঁচিছে কেন শৈবাল দিঘিরে কহে উচ্চ করিসির লিখে রেখো এক ফোঁটা দিলাম শিশির ভাব সম্প্রসারণ ক্লাস 8 এ ছিল আপনারাও পড়েছেন
শৈবাল দিঘিরে কহে উচ্চ করিসি লিখে রখো এক ফোঁটা দিলাম শিশির মানে ছোট বাজাও শৈবাল মানে শ্যালা শ্যাওলা দিঘির মধ্যে পুকুরের মধ্যে শ্যাওলা হতো না আগে একেবারে বরিয়া যেত আমরা ঢিল ছুটতাম আবার ফাঁকা হয়ে যেত আবার আস্তে 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 বরিয়ে যেত মনে আছে কি মনে আছে নাকি রাত্রিবেলায় ওই শিশির শ্যাওলার উপর পড়ে একটু একটু করে একটা দলা ছোট্ট একটা ছোট্ট এক ফোঁটা ওই জায়গায় জমা হয় ও তো ধরে রাখতে পারে না এই একটু বাতাসে ঢেউ আসে আসতে ওই জল পুকুরের মধ্যে এমনি গড়ায় পড়ে যায় তখন ওই শ্যাওলা মাথা উঁচু করে বসছে লিখে রেখো বুঝলে শৈবাল দিঘিরে কহে উচ্চ করি শির লিখে রেখো এক ফোঁটা দিলাম শিশির আমি যে তোমারে এক ফোঁট জল দিলাম তুমি এটা লিখে রেখো কিন্তু বুঝলে ওই শ্যাওলা ওই কুকুরের জল ছাড়াই বাঁচে না সে বোধ ওই শ্যাওলার নাই ওই বাংলাদেশ হলো তাই এ বোধ নাই যে ভারতের কিছু না হলে ওরা বাঁচবে না বুঝতে পারছেন কি বলছি মাথা উঁচু করে শ্যাওলার মতো বলছে এক ফোঁটা দিলাম শৈবাল দিঘিরে কহে উচ্চ করিসি লিখে রেখো এক ফোঁটা দিলাম শিশি বাবা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ না থাকলে এই দুর্দশা হবেই সে দেশে হবে আর শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ কখনো আত্মকেন্দ্রিক হয় না স্বজন পোষণ করে না কখনো স্বজন পোষণ করবে না সমভাবে সমদৃষ্টিতে সর্বতে সুখিন সন্তু সর্বসন্তু নিরাময়া সকলের সুখ চাই সকলকে নীরব রাখতে চাই তার জন্য আমরা নিজেকে বিলিয়ে দেব আমি একা শুধু ভালো থাকবো তা নয় বুঝতে পারছেন গণেশ শুভ তার প্রতীক হচ্ছে গণেশ শুভ বুদ্ধির প্রতীক জীবন ভরে দুর্গা পূজা করবা কিছু হবে না এই সাইড দিয়ে শক্তি জাগাও আজকে শিখে নাও একটা দেশ না একটা ফ্যামিলি জেগে উঠবে একেবারে নিজেদের ফ্যামিলিকে আগে আনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ থাকবে আর কি থাকবে লক্ষ্মী হচ্ছে ধনের প্রতি সুপথে ধন উপার্জন করতে হবে কুপথে নয় কুপথে ধন উপার্জন করলে তারপরে দৌড়ে নেয় জেলে সুপথে বাণিজ্যে বসতি লক্ষ্মী লক্ষ্মী হচ্ছে ধনের প্রতীক লক্ষ্মী পুজো করলেই যে তোমার টাকা পয়সা একই একই আসবে তা কিন্তু আসবে না তাহলে গণেশের বাহন কি ইন্দু বুদ্ধি তোমার থাকবে সেই বুদ্ধি যেন ইন্দুরির মতো না হয় ইঁদুরি সাথে রাখিছে ইঁদুরির কাছে এই আসরে একটা ব্যাং এখন ঢুকুক এর কোলেতে ওর কোলে যাবে ওর কোলেতে ওর কোলে যাবে কেউ মারবে এই ব্যাংটারে সরা সরা মারবে কি কারণ সবাই জানে ওই ব্যাং কোনো দিনও আমাদের কোনো ক্ষতি করে না আমাদের উপকার করে মশা খায় টুকটুক করে অনেক রোগ জীবাণু যাতে ছড়ায় তাই খায় খায় না ব্যাং ব্যাং ভালো কিন্তু এখন একটা ইন্দুর ডুকুক ওরে যদি না মারিয়ে ফেলে ও নয় কারো লেপ লেপ কাটিছে নয় কাঁথা কাটিছে নয় দানের বস্তা কাটিছে নাই ঘরের তলা দিয়ে মাটি একেবারে গর্ত করে ছেড়ে গেছে ঠিক কিনা বুদ্ধি তোমার হবে কিন্তু ইন্দুরের মতো যেন না হয় পরের ক্ষতি করার বুদ্ধি যেন না হয় ইন্দুরীয় বুদ্ধি ওই জন্য ওই ডেরে সাপিয়ে ধরিস শুভ বুদ্ধির উদয় হোক ভালো প্রশ্ন করিসি না ধন্যবাদ ধন্যবাদ সুরজ লক্ষ্মী এমন ধন যেন না হয় পেশা পেশার দিনের বেলা চোখে দেখে না রাত্রি হলে অমনি পেশা বেরোয় দেখবে না
কলকাতা যাইয়ে দেখেন, রাগ করেন না যেন, আবার কলকাতার মানুষ তো ওই ভিডিও শুনবে, দেখবেন রায়থলি বেরোয় গেছে সব গাড়ি নিয়ে, এ পার্টি সে পার্টি, অমুক জায়গা তমুক জায়গা গিয়ে দেখবেন দিনের বেলা এত ভালো ভালো পোশাক পরা মানুষগুলো, রাত্রিবেলা চেহারা আলাদা হয়ে গেল। ঠিক করছি না বেঠিক করছি? এমন ধন তুমি দিও না যে ধনের দ্বারায় দিনে চোখে দেখে না রাত্রে চোখ বাড়ায়। আমি আমার বড় ব্যথা হয়, এই এলাকায় তো বেশিরভাগ ওপার বাংলার উদ্বাস্তু মানুষ, ঠিক বলছি না বেঠিক বলছি? ঠিক বলছি তো নাকি? আপনাদের পূর্বপুরুষ ওপার বাংলায় ছিল তো, অনেকে বসে আছেন এই পুরুষই ছিল, পূর্বপুরুষ লাগবে না ছিল তো, বাপ ঠাকুর দাদারে কোনোদিন মদ গিলতি দেখেছি, চোখ দিয়ে দেখিস, এখন দূরে পয়সা হলে দেখিস, লক্ষ্মীর দয়া হইছে কি হওয়া করে না করে না, কই আমার সংসারে তো কেউ মদ খায় না, খাওয়াই এসে তো টাকা সাজে আমার তিন ছেলের একটু মত হয়ে গেছে, টাকা কি আমার কম আছে? আমি তো মত খাই না, তাহলে আমরা গোল্লাই গেছি কি হবে দেখো, মানুষ পোড়া কি যাবে তাও মত দিতে হবে, বলো হরি হরি বল, মিথ্যে কথা করছি না সত্যি কথা করছি, এই জায়গা মনে হয় এখনো লাগে না, না লাগে সাত মান ছেড়ে মান, পূজার বিসর্জন দিতে যাবে কেউ মদ খাবে, মাইকে বাজবে ওলে ওলে, আর কার যে কোন জায়গায় জ্বলে, হাসিয়ে পড়িয়ে না, আমি অনেক তুলসীর মালা গলায় দেওয়া আশার মালা গলায় দেওয়া রেও মদ খাটি দেখছি, একদম চোখ শুয়ে করছি গাঁজা খাটিও দেখছি, এই যে আমরা অর্থ করি একটু বেশি হয়ে গেলে রাতে চোখ খোলে পেশা হয়ে যায়, দিনের বেলায় ভালো পোশাক পরি, হ্যাঁ, আর বেলায় নিজের স্বভাবে একদম প্রকাশ ঘটায় ছাড়ি, এই জন্যে পেশা পেশারে ওর পাশে ডাকছে আর কি, হ্যাঁ গণেশ শুভ বুদ্ধি করুক গান, মা লক্ষ্মী আহার যজ্ঞ গান, সরস্বতীর বরে মোরা হইব বিদ্যান, হইব বিদ্যান, শিখে কার্তিকের যুদ্ধের বিধান, শিখে কার্তিকের যুদ্ধের সম্পদ করেছে এমনি এমনি, যদি ওনার মধ্যে সততা না থাকে তাহলে এই পর্যন্ত আসতে পারত না, যে লোকটা ওনাকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছে তার একটা পয়সা কোনোদিন নয় সয় করে নাই, ঠিক তো?
ঠাকুর দাদা কয়েকটা কথা বলে গেছিলেন। আমি গাড়িতে ভিক্ষা করেছি এদেশে, রেল লাইনের পাশে থেকে ঠাকুর দাদার ক্যান্সার হয়েছে। বললো, দাদুরে এত কষ্ট করে তোরা এখানে থাকবি? আমি যাই, এখনো 105 বিঘে এক দাগে জমি রয়েছে মাঝখান দিয়ে ডাঙায়, ওইটা বিক্রি করে কিছু টাকা এনে দেয় একটা বাড়ি ঘর করে দিয়ে যায়। গিয়ে আর ফিরলো না, মরে গেল। যাবার সময় কিছু কথা বলে দিছে, বলছিল ওই কথা কয়টা মেনে চলিস আবার সব ফিরে পাবি। আমার মতো মানুষ যা পাওয়া উচিত না তার চাইতে অনেক বেশি দিয়েছে ঈশ্বর। হ্যাঁ, আমি আমার কথা বলছি, আর দরকার নাই। কত লাগে, কতটুক খাই আর কতটুক বিছানায় শুই, কত লাগবে? যত তোমার চাহিদা বাড়বে ততই তোমার অমঙ্গলের দিক টানবে। বুঝবা কপাল পোড়ার টাইম এসে গেছে তোমার। তুমি শক্তি হাতে পেয়েছো বলে যা ইচ্ছা তাই করবে, ক্ষমা করবে না তোমাকে। সৎভাবে আয়, সৎভাবে ব্যয়, এর জন্যে সংসারে বিদ্যার প্রতীক হচ্ছে সরস্বতী। তাই বাবা গুরুচাঁদ বলেছেন, যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিশিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই এই তিন বিনা, মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা ঘুরে যেতে চাই। সন্তানদের শিক্ষিত করো, কষ্ট করেও শিক্ষিত করো। শিক্ষিত হয়ে চাকরি করতেই হবে এটা চিন্তা করবা না, শিক্ষিত হলে তার পথ বেরিয়ে যাবে। তোমার ছেলে যদি ভালো রেজাল্ট করে, আরে বি ফার্ম করলেও তো একটা সার্টিফিকেট পেলে ওষুধের দোকান দিতে পারবে, আরো 3-4 লোক খাটাতে পারবে, সে পরের চাকরি করতে হবে, মাসে 1,00,000 টাকা। কি বিজনেস ম্যানেজমেন্ট করাও, শিক্ষিত করো ছোট সমাজ থেকে ঘরে ঘরে, কারো সন্তান যেন অশিক্ষিত না থাকে। ভিক্ষা করে বড় ঠাকুরের পূজা না করে যদি পারো ভিক্ষা করে সন্তানদের শিক্ষিত করো। বড় ঠাকুর এমনি কৃপা করবে, বুঝলে? আমি কারো উপর অভক্তি করতে বলছি না, আমি যা একদম বাস্তব কথা বলে যাচ্ছি। যে সুশিক্ষিত হয়, এই যে রাজহাঁস কেন বাহন, অন্য তত বাহন পাতি আস দিতিবত্ত, রাজাস না সরস্বতীর বাহন। সুশিক্ষিত হলে মানুষ তার স্বভাব হয় কেমন, মনে রাখবেন তার স্বভাব হবে রাজহাঁসের মতন। দুধ জল মিলাইয়া দিলে যার নাম সমস্ত আবর্জনা থেকে তার মধ্যে যেটুকু ভালো জিনিস সেটুক তুলে নেবার মতো ক্ষমতা রাখে, বুঝতে পারছেন? আর রাজহাঁসের রং, মায়ের রং কি সাদা, সরস্বতী রং, তার মনটা সাদা হয় যে সুশিক্ষিত, তার স্বভাব হয় রাজহাঁসের মতো, পাতিহাঁস না রাজহাঁস। প্রত্যেকটার পিছনে কারণ রয়েছে, এমনি এমনি না। কি হলো, তেল নাই নাকি জেনারেটরে? তাহলে তোমার বিদ্যান চাই, ধন চাই, বিদ্যা চাই, ধন চাই, সুবুদ্ধি সম্পন্ন মানুষ চাই, আর কি চাই?
তোমার দেশকে আক্রমণ করবে, তোমার মা বোনদের ইজ্জত রক্ষা করতে হবে, তার জন্য যোদ্ধা চাই। কার্তিক যুদ্ধের প্রতি ভালো যোদ্ধা হতে গেলে ময়ূর কেন? আমি ঠিক বলছি তো? তেল নাই তাই তো? আমার 45 বছরের অভিজ্ঞতা। ওই আস্তে আস্তে নিভিয়ে গেছে, ওর মানেই তেল নাই, তেল ঘুরেছে, কারেন্ট আসছে, কারেন্ট থাকলে কেন ওটা চালাচ্ছে? তাহলে দেখেন ময়ূর, ময়ূর খুব সংযম, কি লাবণ্য একটা ময়ূরকে দেখতে, ভাবতে পারে, তাকিয়ে থাকতে ইচ্ছা করে। যোদ্ধা হতে গেলে পরে সংযমের প্রয়োজন, তাই দেখিয়ে দিয়েছে ময়ূরকে বাহন। ময়ূর প্রতিক্রিয়া করে না, মুখে মুখে হয়, এটার মধ্যে রয়েছে একটা তন্ত্রের অভিশয়। হায় হায় তন্ত্রের অভিশয়, হায় হায় তন্ত্রের অভিশয়। এই সব কয়টা জড়াইয়ে তারপরে দুর্গতি নাশ হবে, তার আগে নাকি? এই জন্যে দুর্গার বাহন কি, বাহন কি, দুর্গার বাহন কি? সিংহ কেন, অন্য কিছু থাকতে পারলো না? জীবনে সিংহের বাচ্চা দেখেছেন? কেউ দেখছেন? কথা কন না কেন, সিংহের বাচ্চা দেখেছেন কি? কুকুরের বাচ্চা, হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, বনো বনো দেখা যায়, টি 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 করে ঘুরে বেড়ায়, কেউ কেউ বিড়েলের বাচ্চা। একটা সিংহের বাচ্চা দেখছেন? 12 বছর পর একবার সিংহ সিংহীকে গ্রহণ করে, 12 বছর সংযম থাকে, এমনি নাকি? তুমি দুর্গতি নাশ করবা, তুমি অসংযমী হবা, তোমার মধ্যে ব্রহ্মচর্য থাকবে না, তোমার মধ্যে সত্যনিষ্ঠা থাকবে না, তোমার ফ্যামিলিতে সুবুদ্ধি সম্পন্ন মানুষ থাকবে না, তোমার সুপথে ধন উপার্জন থাকবে না, তোমার বিদ্যা থাকবে না, তোমার যোদ্ধা থাকবে না, দুর্গতি নাশ হয়ে যাবে, জীবন ভরে পুজো করে যাবা। এই কয়টা কথা বললাম, যদি এ তৈরি করতে না পারো দুর্গতি নাশ হবে না। আর এই কথা কয়টা যদি তোমরা সবাই আজকে মেনে নাও, সারা পৃথিবীর মানুষ যার যার ভাষায় ট্রান্সলেশন করে এটা যদি ছড়িয়ে দেওয়া যায়, তাহলে বুঝতে পারবে যে অসীম সরকার কি বলে গেল। এই দুর্গা পূজা কেন এবং তার সঙ্গে তার ছেলে মেয়ে পূজা হচ্ছে কেন? গণেশ শুভ বুদ্ধি করুন, মা লক্ষ্মী আহার যোগদান, সরস্বতীর বনে মোরা হয়ে বরদান। সেই বড় বড় সর্দার নীলকান্ত সর্দার নাম শোনেন না? এই এরা কি মানুষ খুন করতো? না, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতো। কাজিয়ে
পদ্মবিলার কাজিয়ার নাম শুনেছেন আপনারা কে? আমার ঠাকুর দাদার তখন বয়স ছিল 30 বছর। আমার ঠাকুর দাদা আমার কাছে গল্প করেছে, বলে দাদু ভাই মুসলমানরা একদম শুধু শুধু রে দাদু ভাই, কাতারে কাতারে বসে গেছে, হিন্দু আর রাখবে না, আমরা ঢাল সরকি নিয়ে ওরাকান্দি গেলাম। ওরাকান্দি থেকে আমাদের বাড়ি দূর 6 কিলোমিটার হবে। ওরাকান্দির পরেই রামগের ভিতর দিয়ে হাতিয়াড়া হাতিয়াড়া পার হয়ে সিংহে, তারপরে সাতপাড়। বরিশালের সমস্ত দল আমাদের সাতপাড়ের ওই খেওয়াই পার হতো, আর কিছু কিছু বলতলের খেওয়া পার হতো। বললো বাবা গুরুচন্দ্রের কাছে গিয়ে বললাম বাবা এখন আমরা কি করব, সব ঢাল সরকে ওরা কান্দি। বলে কি হয়েছে? বলে কাকা এই দেখো অবস্থা। গুরুচন্দ্র দেখে বলল মা সত্য ভামাকে, অবর বউ কি সন্তানরা যে ধর্ম যুদ্ধে যাবে তোমার সাথে যেতে হয়। আমার ঠাকুর দাদা বলতো আর কানতো। তাহলে গুরুচন্দ্র ঠাকুর সেদিন যুদ্ধে যাবার জন্য কেন নির্দেশ দিচ্ছে? তখন ওরা কান্দির থেকে জয় বাবা হরিচাঁদ জয় বাবা গুরুচন্দ্রের ধ্বনি দিয়ে সবাই বের হয়ে গেল। আমার ঠাকুর দাদা বলছে ওরা কান্দির থেকে যখন আমরা বেরোলাম আমাদের সামনে অত বড় কুকুর জীবনেও দেখি নাই, মুখে রক্তের মতো লাল যাচ্ছে। দুই কাতারের পিছনে এক মিয়া বসা ছিল বন্দুক হাতে করে, মোড়ার উপর দিয়ে সবার উপর দিয়ে হাত খানেক মাথা উঠে গেছে তার, এত বড় মদ্য। বলছে দাদু রে কে যে যাইয়ে মাথাটা কচাট করে কাটে নিয়ে আসলো আমরা বুঝতে পারলাম না, ই আল্লাহ কইয়ে দেব সব। সেই পদ্মবিলের কাছে আমার ঠাকুর দাদা নিজে ছিল 30 বছর বয়স। আমার ঠাকুর দাদার 32 বছর বয়সে গুরুচন্দ্র ঠাকুর দেহ রাখে, তার 2 বছর পরে এই গুরুচন্দ্র ঠাকুর দেহ। কত জ্যান্ত কথা তার মুখে শুনেছি, খালি হরি বল বললেও হবে না, খালি নামের মালা জপলেও হবে না, তোমার ধর্মকে রক্ষা করার জন্য দরকার হলে তোমার হাতে অস্ত্র ধরতে হবে। হরি হরি বল, এইটাই শিক্ষা দেওয়া। সিংহবাহিনী সাধন না জানি কোথায় ফসল না
রাধা কৃষ্ণের যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি মস্তকে সকলের চরণ ধরি, আশীর্বাদ করিবেন সবাই। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ।